কাছে গাছের ওখানে একটা প্রবলেম ছিল, অনেক আটকে রেখেছিল, আপনি সেখানে বলা পোশাক তুলে দেওয়া হয়েছে। আজকে হঠাৎ খবর পাই যে পার্ক সার্কাসের যে দিকটা পার্ক সার্কাস ব্যাগ সেই দিকটা মাঠটা প্রায় পুরো মাঠটা তারা পুলিশের পক্ষ থেকে নাকি একটা বাঁশ দিয়ে বেড়া দিয়ে শক্তপক্ত বেড়া দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেটাকে পাঁচিল দিয়ে ঢোকা হবে এবং পরিকল্পনা যে ভিতরে গিয়ে কিছু একটা করা হবে। কেউ না পুলিশকে জিজ্ঞেস করার জন্য তারা বললো যে এখানে হকি খেলা হয়। আমি বললাম যে হকি খেলে হকি বেড়া দেওয়ার কী আছে, মাঠ যখন আছে হকি ফুটবল তা আছে খেলতে পারে, কেন ঘেরা হবে, কেন পাঁচিল দেওয়া হবে, আর কেনই বা এরকম বেড়া দেওয়া হচ্ছে। আলটিমেটলি লোকাল পুলিশ পুলিশ কেউ কোনো কথা বলতে পারলো না এবং আমার খারাপ লাগলো যে এই একটা অত বড় কাণ্ড হচ্ছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু আমাদের পুলিশের কেউ আমাকে লোকাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে জানালো না। মানে লোকের মধ্যে একটা প্রচণ্ড বিক্ষোভ এবং বিভ্রান্তি যে হয়তো আমি জানি ওই জেনে এটা পুলিশ করছে, ফলে আমার তাতে আরও আমি খারাপ লাগলো। আমি যাই এবং যে পুলিশের বিভিন্ন স্থানে কথা বলি, তা কেউই নির্দিষ্ট করে কী হবে বলতে পারলো না, কেউ বললো হকি খেলবে, কেউ বললো পুলিশের ট্রেনিংয়ের বিস্তার হবে, নানা রকম কথা শুনলাম। কিন্তু দেখলাম 74টা কাজ ওরা গ্রহণ করেছে এবং নাম্বারিং করেছে সেই কাজগুলো থাকবে, এবং সেই কাজগুলোর বয়স নাই নাই বললেও 100 বছর 150 বছর কাজটা কাজ। এটা কার কার তরফ থেকে অর্ডার এলো যে আপনি একজন রাজ্যের মন্ত্রী আপনি জানেন? আমি জানি না সেটা, কারণ কর্পোরেশনের কোনো অনুমতি আমাকে বললো আমি বললাম, এবং কর্পোরেশনের সাথে আমি অফিসারদের সাথে কথা বললাম, কোনো অনুমতি তাদের কাছে নেই। আপনি মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা না ধরুন ওই অব্দি গেছে বলে আমার কোনো অনুরোধ মনে হয়, কারণ যদি যেত তাহলে উনি নিশ্চয়ই আমাকে ওই ওরকম অত বড় বড় কাজ কাটলে এটা যে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হতো, একদিন পরে রমজান, ওটা হাইলি মাইনরিটি এলাকা, সেন্সিটিভ এলাকা, ওইখানটা 3 মাস ধরে মাইনরিটিদের মেলা হয়, পুজোর মেলা ওইখানে হয়, ওইখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে প্রতি বছর ইফতার পার্টি করে, মানে গরিব মানুষ যারা তারা প্রতিদিন 1 মাস ইফতার ভাঙে, ভেরি সেন্সিটিভ। আর পুলিশের নিজস্ব যে জায়গাটা আছে ওই মাঠের মধ্যে সেই জায়গাটা আজকে 30-40 বছর আবার যায় ব্যবহার করে না, মানে পচা গাড়ি করে থাকে, নানা কারণে আমরা মানুষের খুবই মানে লোকাল লোক চাইছিল অবরোধ করতে। না এইটা কি আপনার কাছে কোনো ক্ষোভের কারণ যে একটা জায়গায় কিছু কাজ করা হবে এবং সেটা আপনাকে বিধায়ক এবং মন্ত্রী হিসেবে? যথেষ্ট ক্ষোভের কারণ যে মমতা ব্যানার্জি সরকারে এরকম কাজ হয় না, তার এলাকায় এরকম একটা সরকারি জায়গা নিয়ে সেন্সিটিভ, মানে কয়েক হাজার মানুষ যারা প্রাক্তন জাত থেকে আরম্ভ করে চিকিৎসার্থী এরা সবাই সকালবেলা মর্নিং ওয়াক করে, খুব সেন্টিমেন্টাল আছে ছেলেরা খেলে এই জায়গায়, আর ওইটাই একটা ফুসফুসের জায়গা ওই এলাকায় আর কিছু নেই, সেই জায়গায় এত বড় জায়গা নিয়ে একটা কিছু হবে লোকাল রিপ্রেজেন্টেটিভ বক্তব্য শুরু হবে না, তো লোকাল যারা কেউ মিটিং করতে পারছিল না, আলটিমেটলি ডিসি এবং সিভি লেভেলে আমার কথা হয় এবং আমি ঠিকই তারা বলেন যে আমরা কিছু করছি না, পরে আপনাদের সাথে মানে আলোচনা হয়। আমিও ডিসি হয়ে সবাইকে বলি এবং আলটিমেটলি আমি সেই থেকে ওটাকে খোলাই, খুলিয়ে আমাদের নর্মাল দেওয়া হয়েছে।